এক হি বলে নতুনের 9 গুণ পুরনের 18 গুণ। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন তামিম ইকবাল। ব্যক্তিগত 40 রানে তামিম আউট হলেও এদিন বিধ্বংসী ব্যাটিং এ মাত্র 32 বলে দুর্দান্ত 50 করে সবাইকে অবাক করে দেন মুশফিকুর রহিম। 50 রানের ইনিংসে মুশফিকুর রহিম হাকান 3টি চার এবং 3টি বিশাল ছক্কা। অপরদিকে শেষের দিকে ব্যাটিং করতে নেমে একের পর এক ছক্কায় অসাধারণ ব্যাটিং তাণ্ডব দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের এমন ব্যাটিং জোর দেখে হতবাক খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। শুধু তাই নয়, এদিন তামিম ইকবালকেও দেখা যায় অবাক হয়ে যেতে।